हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल वंस अगेन। सो आज के आमी तुम्हारे साथे शेयर करब आमन बादाम खेले आमादेर की की उपकार हय। एछाड़ा आमन बादामेर साथे पुरो ड्राई फ्रूटे आज के आमी बोलबो, जेमन आखरोट, किशमिश, काजू, खेजूर खेले কি কি উপকার পাওয়া যায়। তো সর্বপ্রথমেই বলে দেবো আমন বাদাম। আমন বাদাম খেতে যতটাই টেস্টি, তার সাথে সাথে আমন বাদামে রয়েছে প্রচুর পরিমাণের গুণ। আমন বাদাম ডেইলি বেসিসে খেলে আমাদের হেলথ, সাথে সাথে আমাদের ত্বক এবং স্কিন খুবই সুন্দর থাকে। তার পাশাপাশি আমাদের হেয়ারও অনেক ভালো থাকে, বয়সের ছাপ পড়তে দেয় না, স্কিনকে সবসময় গ্লোয়িং এবং হেলদি করে রাখে। তো ভাবছেন কি কি উপকার পাওয়া যায়, তো চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম বলে দেবো, মোটাপা নিয়ে ভুগছেন তাহলে একদম টেনশন করেন না, নিজের ওয়েট কমাতে সকাল সকাল উঠেই একটু গরম জল, এক গ্লাস গরম জলের সাথে চারটি ভিজিয়ে রাখা আমন বাদাম খান। তার সাথে সাথে যদি হেয়ার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমন বাদাম খেলেও এই হেয়ার প্রবলেমটাও আপনার অনেক পরিমাণে সলভ হয়ে যাবে। আমন বাদামের মিল্কও আপনি বানিয়ে খেতে পারেন, দুধের সাথে কিছু আমন বাদাম মিক্সিতে পেস্ট করে আমন্ড মিল্ক বানিয়েও খেতে পারেন, যেটা স্কিনের জন্য অনেক ভালো এবং এটি আমাদের হেলথের জন্য অনেক ভালো। আমন্ডে আছে প্রচুর পরিমাণে গুণ। সকাল সকাল আমন বাদাম ভিজিয়ে ওর উপরে ছালটা ছাড়িয়ে এটি খান। এটি খেলে আপনার অনেক রকমের প্রবলেম সলভ হয়ে যাবে এবং বাইরের উল্টোপাল্টা খাবার থেকে আমাদের ন্যাচারাল জিনিস খাওয়া খুবই দরকার। কেন, এখন যত রকমের প্রোডাক্ট আমরা বাইরে থেকে খাচ্ছি, প্যাকেট জাতীয় জিনিস খুব ক্ষতিকর। আপনি আমন্ড বাদামের পাউডার বানিয়ে রাখতে পারেন, এটি স্মৃতিশক্তির জন্য অনেক ভালো। এটিকে আপনাকে খেতে হবে দুধের সাথে এবং এটি আমাদের মস্তিষ্ককেও অনেক তেজ করে, আমাদের বুদ্ধি বাড়ায়, তার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়িয়ে তোলে। অনেক কাল অবধি আমরা খুবই সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং খুবই হ্যাপিভাবে আমাদের নিজের লাইফটাকে কাটাতে পারি। তাহলে অবশ্যই অবশ্যই আমন বাদাম ডেইলি খাওয়া উচিত। এটি আমাদের মুখে বোনো দাগ সরাতেও কাজ করে, স্কিনকে অনেক হেলদি এবং ইউথফুল করে তোলে, চোখের নিচে কালো দাগও সরাতে খুব ভালোভাবে সাহায্য করে এবং প্রেগনেন্সি মহিলাদের জন্য আমন্ড বাদাম খুবই ভালো। কিন্তু অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করেই খাবেন, কেন আমন বাদাম একদমই ক্ষতিকারক নয় বাচ্চার হেলথের জন্য এবং বাচ্চার ব্রেনে ডেভেলপের জন্য আমন বাদাম খুবই প্রয়োজন। তো অবশ্যই ডাক্তারের সাথে বলে আপনি কিন্তু খেতে পারেন। এটি হার্টকে সুস্থ রাখে, কেন এতে রয়েছে ভিটামিন ই, এটা আমাদের ত্বকের সাথে সাথে হার্টকে সুন্দর রাখতে সাহায্য করে। এবার বলে দেবো কিশমিশ। কিশমিশ আমাদের জন্য খুবই দারুণ এবং ফেভারিট, সবাই কিশমিশ খেতে পছন্দ করে, এর টেস্ট অসাধারণ। তো এর গুণও অনেক অসাধারণ আছে, তার সাথে সাথে কিশমিশ 4 থেকে 3 প্রকার আপনি দেখতে পেয়ে যাবেন, কালো, লাল এবং একটু সাদা ধরনের কিশমিশ, যেটি খুবই ইজিলি মার্কেটে পাওয়া যায়। কিশমিশে রয়েছে আয়রনে ভরপুর, তাই অবশ্যই অবশ্যই কিশমিশ খাওয়া খুবই দরকার। তার সাথে সাথে এতে রয়েছে রক্তের লাল কণিকার বাড়ার খুবই দারুণ উৎস। তো অবশ্যই কিশমিশ খাওয়া দরকার, কেন কিশমিশ খেলে আমাদের অ্যানিমিয়ার মতো রোগ দূরে সরে যায়, এছাড়া আমরা সুস্থ সবল থাকি। এই ফলটি যেমন খেতেও খুবই সুন্দর, এটি আমাদের রক্তের কণিকাও বাড়িয়ে তোলে খুবই তাড়াতাড়ি। তাহলে অবশ্যই অবশ্যই সকাল সকাল কিন্তু আপনি ভেজানো কিশমিশ 8 থেকে 9টা অথবা 10 থেকে 12 পিস খেতে পারেন, এটি শরীরের জন্য খুব ভালো। সারা রাত ভিজিয়ে রেখে এটি যদি সকালে খান তাহলে আপনার স্কিন আর আপনার চুলের যত রকমের প্রবলেম আছে সলভ হয়ে যাবে। এবং অনেকের অভ্যাস আছে কাজ করাকালীন উল্টোপাল্টা খাবার খাওয়া, সেখানে কিন্তু আপনি একটি কৌটো করে নানা রকমের কিশমিশ, কাজু বাদাম, মিক্স ড্রাই ফ্রুট রেখে দিতে পারেন। এটি আমাদের চোখের নানা রকমের প্রবলেম সলভ করে, এছাড়া আমাদের চোখকে অনেক সুস্থ সবল রাখতেও সাহায্য করে। তার সাথে সাথে আমাদের হার্টের প্রবলেমকেও সলভ করে রাখে কিশমিশ। তাছাড়া কিশমিশ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে কিশমিশ। কিশমিশ আমাদের হার্টে নানা রকমের প্রবলেম সলভ করে দেয়। কিশমিশ খাওয়া খুবই ভালো, আপনি এটি রাতে ভিজিয়ে রাখুন এবং সকালবেলা ওই জলটি খালি পেটে খান এবং তার সাথে কিশমিশগুলোকেও খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে নিন। কিশমিশ খুবই সুন্দর এবং খুবই সস্তায় আপনি মার্কেটে পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, কিশমিশ মস্তিষ্কের শক্তি বাড়াতে খুবই খুবই ভালোভাবে কাজ করে থাকে। এছাড়া কিশমিশ চোখের পক্ষে তো খুবই ভালো, তার সাথে সাথে দাঁতের পক্ষেও আমাদের জন্য কিশমিশ অনেক উপকারী। কিশমিশ খেলে দাঁতের অনেক রকমের প্রবলেম সলভ হয়ে যায়, তার সাথে সাথে হাড় অনেক মজবুত হয়,
किशमिश खेले कष्टकाठिन्य दूर है। प्रचुर परिमाणे जदि शरीर भलो ना थाकछे कष्टकाठिन्यर जन्य आपनाके प्रचुर प्रचुर ओषुध खेते हच्छे, तार बदले किन्तु आपनी किशमिश जले भिजिए सेटी खेते पारेन। एछाड़ा किशमिश खेले खूब सुंदर घुम हय एबं शरीर अनेक सुस्थ थाके। तो अवश्यई किशमिश खावा शुरू करे दिन बंधुरा, मानसिक चाप थेके अनेक परिमाणे बाँचा जाय एई किशमिश खेले। एबार जेने नेब काजुर उपकारिता। बंधुरा, काजू जेमन खेते खूबी टेस्टी खूबी सुस्वादु, तार साथे साथे काजूते रयेछे भरपूर मात्राय उपकारिता जा आमादेर शरीरेर जन्य खूबी खूबी दरकारी। तो एबार जेने नी काजूते की की एमन जिनिस आछे जा खेले आमादेर शरीरेर की की उपकार एबं केन हय। बंधुरा, काजू बादामे रयेछे प्रचुर प्रचुर परिमाणे प्रोटीन, অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া ভিটামিন আর খনিজ, যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। মার্কেটে তো খুবই কম পয়সায় আপনি এগুলো পেয়ে যাবেন। কাজু বাদাম খাওয়া খুবই দরকারি, কারণ কাজু বাদামে যে প্রোটিন এবং খনিজ প্রপার্টিস পাওয়া যায় যা আমাদের হেলথের জন্য অনেক উপকারী। তাহলে জেনে নেবেন, এক মুঠো যদি কাজু আপনি খেতে পারেন তাহলে আপনার কী কী প্রবলেম হবে না। হার্টের প্রবলেম কোনো দিনও হবে না, হার্ট সুস্থ থাকবে সব সময়ের জন্য। তাছাড়া কাজু বাদাম খেলে আমাদের হাড় অনেক পরিমাণে মজবুত হয় এবং আমাদের হাড় অনেক সুস্থ থাকে, কেন এতে রয়েছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম যা আমাদের শরীরের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। তার সাথে সাথে এতে রয়েছে ভিটামিন কে। এছাড়া এটি রক্ত বাড়াতেও অনেক সাহায্য করে। তার সাথে সাথে অনেকের ধারণা আছে কাজু বাদাম খেলে মোটা হয়ে যায়, সেটি একদমই না। আপনি যদি কাজু বাদাম খান তাহলে আপনি মোটেও মোটা হবেন না, তার সাথে সাথে চোখের কোনো রকমের প্রবলেমও সলভ হয়ে যাবে। তো এবার জেনে নেব খেজুর খেলে আমাদের কী কী উপকার পাওয়া যায়। তার আগে আমি এটা বলে দেবো, অনেকে ভাবছেন কাজু বাদাম খেলে আবার রোগা হওয়া যায়। হ্যাঁ বন্ধু, কাজু বাদাম খেলে রোগা হওয়া যায়। কেন? যারা ভাবছেন ওজন কমাবো তারা অবশ্যই চর্বি ও প্রোটিন জাতীয় অন্যান্য খাবার বাদ দিয়ে শুধু কাজু বাদাম কিন্তু খেতে পারেন। কাজু বাদামে যে প্রোটিন আছে তা চর্বির পরিমাণ কমিয়ে ওজনকে ঠিক করে রাখতে সাহায্য করে। তো অবশ্যই আপনি কিন্তু কাজু বাদাম খেতে পারেন, এটা নিয়ে ভয় পাবার কোনো দরকার নেই। তারপরে জেনে নেওয়া যাক, আমরা যদি খেজুর ডেলি খেয়ে থাকি তাহলে আমাদের কী কী উপকার হয়ে থাকবে। এবং খেজুর খুবই সস্তা এবং খুবই কম দামে মার্কেটে পাওয়া যায়। খেজুর আপনি 3 রকম থেকে 4 রকম দেখতে পেয়ে যাবেন। এতে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, যা আমাদের রক্তর কণিকা খুবই ভালোভাবে বাড়িয়ে রাখে। যাদের অ্যানিমিয়ার মতো রোগ আছে তারা সকালবেলা 4টে খেজুর অবশ্যই জলে ভিজিয়ে খেতে পারেন, এতে আমাদের শরীর অনেক সুস্থ এবং ভালো থাকবে। এছাড়া খেজুরে প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন, খনিজ প্রপার্টিস, এছাড়া ক্যালসিয়াম ও পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরকে অনেক সুস্থ রাখতে সাহায্য করে থাকে। এছাড়া প্রতিটি খেজুরে রয়েছে 20 থেকে 25 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, যা আমাদের রক্তের চাপ কমাতে খুব ভালোভাবে সাহায্য করে থাকে। এছাড়া বন্ধুরা, যারা চিনি খান না তাহলে অবশ্যই অবশ্যই খেজুর খেতে পারেন। চিনির বদলে খেজুর কিন্তু খুবই দারুণ একটি বিকল্প। এছাড়া যাদের কষ্টকাঠিন্য রোগে ভুগছেন তারা সারা রাত খেজুরটি জলে ভিজিয়ে রাখুন, 4টি খেজুর এটি সকালবেলা উঠে খেয়ে নেন। এবং শরীরে শক্তির জন্য দুধের সাথে খেজুর খেতে পারেন, 1 গ্লাস দুধের সাথে 4টি খেজুর খাওয়া খুবই ভালো। তো এবার জেনে নেব আখরোট, আখরোট খেলে কী কী উপকার পাওয়া যায়। তো আখরোট অনেকে সস্তায় বাজারে পাওয়া যায়। যদি আপনি ডেলি বেসিসে নানা রকমের উল্টো পাল্টা খেয়ে থাকেন যার ফলে আমাদের হার্টের প্রবলেম হয়, এছাড়া আমাদের ব্রেন প্রচুর পরিমাণে ড্যামেজ হয়, সেখানে কিন্তু আপনি সেই সব রিফ্লেক্স করে আপনি কিন্তু আখরোট খেতে পারেন। বন্ধুরা, আখরোট খুবই সুন্দর একটি জিনিস যার টেস্ট অসাধারণ এবং এটি খেলে আমাদের স্মৃতিশক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এবং আখরোট খেলে আমাদের সারা দিন খুবই এনার্জি এবং খুবই ফুর্তি হিসাবে কাটে। আখরোট খেলে আমাদের স্কিন প্রচুর পরিমাণে সুন্দর এবং সুস্থ থাকে। তার সাথে সাথে আখরোট খেয়ে কিন্তু নিজের ওজনও কমাতে খুবই ভালোভাবেই পারা যায়, কেন এতে ওমেগা 3 এবং প্রোটিন, এছাড়া এতে ফাইবার পাওয়া যায় যা আমাদের দেহের পক্ষে অনেক ভালো। এছাড়া আমাদের চুল পড়ার সমস্যা এবং স্কিনের সমস্যা খুবই ভালোভাবে দূর করে দেয়। যদি চুল প্রচুর পরিমাণে পড়ছে তাহলে অবশ্যই ডেলি আখরোট খাওয়া স্টার্ট করে দিন, যা আমাদের
চুলের জন্য খুবই ভালো। এতে ভিটামিন বি, অ্যান্টি অক্সিজেন্ট রয়েছে যা আমাদেরকে সুস্থ রাখে। তাছাড়া আমাদের ডায়াবেটিসের মতো রোগকেও দূর রাখে, আমাদের হাড়কে মজবুত এবং শক্ত করে। এছাড়া নানা রকমের প্রবলেম থেকেও সলভ করে থাকে, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, এছাড়া হার্টের নানা রকমের প্রবলেম। তাছাড়া যদি প্রেগনেন্ট মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আখরোট খাওয়া খুবই ভালো, যেটি আপনার বেবিরও জন্য এবং আপনারও জন্য। কিন্তু অবশ্যই তার আগে ডাক্তারের পরামর্শ নিয়েই নেবেন, কেন অনেকের অনেক সময় আখরোট বা নানা রকম জিনিস মানা থাকে যেটি ভালো হওয়া সত্ত্বেও। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের অনেক 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 ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে নিচে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। তার সাথে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটি লাইক কমেন্ট করবেন। যদি প্রতিটি ভিডিওর আলাদা করে পার্ট চাই, যেমন খেজুর, কিশমিশ, এছাড়া কাজু, আখরোটের আলাদা আলাদা ভিডিও চাই, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কেন এতে আরও প্রচুর পরিমাণে গুণ আছে, যা আমি যদি বলতে থাকি তাহলে ভিডিও প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাবে। কিন্তু মেন মেন যত গুণ আছে আমি ভিডিওতে জানিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই নানা রকম উল্টোপাল্টা না খেয়ে অবশ্যই কিন্তু এইসব খাবারগুলি খেতে পারেন, যেটি আপনার হেলথকে অনেক ভালো রাখবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে, ততদিন সুস্থ।